আমি আজকে আমার তিনটে ভাইয়ের জন্য আবদারে পাস্তা বানাবো, তাই আমি পাস্তাটা নিরামিষ বানাবো। তার জন্য দেখো আমি কেটে নিয়েছি ফুলকপি, এটা ক্যাপসিকাম, এটা গাজর আর বিনস। এবার এদিকে পাস্তাটাও আমি সেদ্ধ করতে বসিয়েছি, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার পাস্তাটা সেদ্ধ, এবার নামিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। বিনসটা একটু ভাজা হলে তারপরে গাজরটা দেব। বিনসটা আমার একটু ভাজা হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দেবো। গাজরটা অল্প অল্প ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। দুটো চারটে কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি, আর একটু ভাজাটা হবে। হয়ে গেছে আমার সব সবজি ভাজা, এবার ফুলকপিটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। এবার পাস্তা মশলাটা দিয়ে দেবো, অনেকটা পাস্তা তো, তাই একটা মশলাটা হবে না, আমি আর এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সবজি পাস্তা, শুধু সবজি আর পাস্তা মশলা দিয়ে। এটা খেতে খুব দারুণ লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করে দিও।
হয়ে গেছে আমার পাস্তা রান্না। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার ভাইদের জন্য আমি নিয়ে যাচ্ছি টিফিনটা রেডি করে, দেখি ওরা খেয়ে কি বলে। সবাই মিলে খাবে, কেমন হয়েছে বলবে।